আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নতুন একটি ইউনিক একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। খুবই মজা এবং টেস্টি। এটা ভাত দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়। আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো চাল কুমড়া দিয়ে ডিমের একটি প্রিপারেশন। এই জন্য আমি একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি। চেষ্টা করতে হবে খুবই ভালো দেখে, এবং কচি অর্থাৎ জালি চাল কুমড়া যেটাকে বলা হয়, কচি দেখে একটা চাল কুমড়া নিতে। তো আমি চেষ্টা করেছি ভালো একটা চাল কুমড়া নিতে। তো আমি ভালো করে ছিলে নিয়েছি এবং দেখেই নিয়েছেন যে মাঝখানে আমি খণ্ড করে নিয়েছি, দুখণ্ড করে নিয়েছি। আমি আরেকটু ভালো করে ছিলে নিচ্ছি, তারপর আমি স্লাইস করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ চাল কুমড়াটাই আমি এভাবে স্লাইস করে কেটে নেব, খুব বেশি মোটাও না পাতলাও না। আমরা যেমন বেগুনের চাক ভাজি করি, ঠিক সেরকম স্লাইস করতে হবে। তো আমরা তো সবসময় রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, তবে খাওয়াতে একটু ভিন্নতা আনলে ভালো লাগে। খাবারে ভিন্নতা সবাই পছন্দ করে। তো যাই হোক, আমার সবগুলো চাল কুমড়া ফালি করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি চাল কুমড়ার সাথে একটু হলুদের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়ে আমি তেলে ভেজে নেব। এই খাবারটা, এই রেসিপিটা, তরকারিটা ভাত দিয়ে খেতে মজা, পোলাও দিয়েও মজা, যে যেভাবে খায় আর কি। খুবই টেস্টি একটি খাবার, একদম ইউনিক। তো আমি এর জন্য যেহেতু বলেছি আমি ডিম দিয়ে রান্না করব চাল কুমড়া, তো আমি এই জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমেও আমি লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে নিলাম। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে তুলব। ডিম দিয়ে তো আমরা অনেক রান্নাই করি, অনেকভাবে খেয়ে থাকি ডিম। তো চাল কুমড়া দিয়ে এভাবে ডিম রান্না করে দেখবেন কত ভালো লাগে, কত মজা লাগে। তো যাই হোক, ডিমগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি একই ফ্রাই প্যানে চাল কুমড়ার ফালিগুলো দিয়ে দিচ্ছি। আমি ঢেকে ঢেকে ভাজবো চাল কুমড়াটা, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আবার ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে ঢেকে ঢেকে এই চাল কুমড়াটা ভেজে নেব। আমরা সাধারণত ডিম ভুনা করে থাকি, তারপর ডিমের কোরমা করি। এটাও একটা কোরমার মতোই টেস্ট আসবে, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। তো আমার চাল কুমড়া এটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু উল্টে পাল্টে আমি তুলে নিব। আমি আশা করব আপনারা এভাবে রান্না করে খাবেন। একটা ভিন্ন ধর্মী একটা রেসিপি এটা, খেতে খুবই মজা। এই তো আমার চাল কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। এবার আমি রান্নাতে চলে যাব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। এখানে দিলাম দুই টুকরো দারচিনি আর এলাচ এবং লং, আর দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে ভেজে নেব। এই গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এই ফাঁকে একটু মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি দেওয়ার সময় পরিমাণটা বলে দিচ্ছি।
এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা, এখানে হাফ চামচের একটু বেশি আছে, দিলাম জিরা বাটা, আর একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে খুবই ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা খুবই ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। যেহেতু মশলার একটা র ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়, এই জন্য খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গেছে। এখানে আমি গ্রেভি হিসেবে নারিকেলের দুধ ব্যবহার করব। তো এই জন্য আমি পরিমাণ মতো নারিকেল দুধ দিয়ে নেব। এই যে এই ছোটো ছোটো গ্লাসে 2 গ্লাস নারিকেলের দুধ দেব। নারিকেল কুড়িয়ে কুসুম গরম পানি দিয়ে একটু কচড়ে নিলেই নারিকেলের দুধ হয়ে যায়। সেটা আমি আবার ছেঁকে নিয়েছি চালনি দিয়ে। এই তো এখানে আপনারা চেষ্টা করবেন নারিকেলের দুধটাই ব্যবহার করতে, ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ চিনি দিলাম। যেহেতু আমি বলেছি এটা একটা কোরমা টাইপের রেসিপি, তো চাল কোরমা দিয়ে ডিম কোরমা যে টেস্টটা আসে সেই টেস্টটাই আসবে, এই জন্যই চিনিটা দেওয়া। তো এই তো পলক এসে গেছে, আমি নেড়ে চেড়ে এই যে চাল কোমড়াগুলো যে ভেজে রেখেছি এখন এর মধ্যে এগুলো দিয়ে দিব। বাস একটু মিশিয়ে নিয়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। এখন এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে সিদ্ধ আর কিছু নেই, চাল কোমড়াটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ, এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে একটু করে নিলেই হয়ে যাবে। আমি একটু ঢেকে দিচ্ছি। আবারও বলছি আপনারা এখানে কিন্তু নারকেলের দুধটা ইউজ করবেন যদি একদম অরিজিনাল টেস্টটা পেতে চান, আর যদি কখন নারকেলের দুধটা ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে লিকুইড দুধও ইউজ করতে পারেন। আমি এখন একটু টেস্ট করে দেখছি লবণ এবং চিনিটা ঠিক আছে কি না। তো আমার কাছে মনে হলো একটু চিনি লাগবে, তাই আমি একটু 1/2 চামচ চিনি দিয়ে নিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এটা অল্প একটু ঝালঝাল লাগবে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে, এইটাই এই তরকারিটার বৈশিষ্ট্য। এই তো আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, টেস্টটা যাতে আরও ভালো হয়, ফ্লেভারটাও যাতে আরও সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই নামানোর আগে একটু ঘি দিবেন। ব্যাস হয়ে গেছে আমার তরকারিটা। চাল কোরমা দিয়ে ডিমের কোরমা বলতে পারি আমরা, এটা খুবই মজা, খুবই মজা। পোলাও দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। একটা বার হলেও আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে খাবেন, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।